নমস্কার, নিমতিতাদর্শন, আমি শিবরাম সরকার। আবারও রাজ্যে 3,925 জন শিক্ষকের চাকরি বাতিলের মুখে, হাতে মাত্র আর কয়েকটি দিন। সংবাদ মাধ্যম সূত্রে জানতে পারা যাচ্ছে আগামী 10ই জানুয়ারির মধ্যে এই সংক্রান্ত অবস্থান স্পষ্ট হয়ে যাবে। সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা, এসএসসি দুর্নীতি মামলা মহামান্য হাইকোর্টের দুটি বেঞ্চে চলছে। একটি হাইকোর্টের মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে, আর একটি বেঞ্চে চলছে সেটা মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। দুই মাননীয় বিচারপতির অবস্থান অত্যন্ত একেবারে কড়া মনোভাব, দৃঢ় মনোভাব। এবং সম্প্রতি হাইকোর্টে সিবিআই এবং বাক কমিটির রিপোর্ট জমা পড়েছে এবং সেই রিপোর্ট অনুসারে সংবাদ মাধ্যম মারফত জানতে পারা যাচ্ছে আবার রাজ্যে 3,925 জন শিক্ষকের চাকুরি বাতিলের মুখে। একের পর এক চাকরি বাতিল হচ্ছে নিয়োগ দুর্নীতি কাণ্ডে। সরকার বাহাদুর আমাদের এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রচণ্ড অস্বস্তিতে। আশা করি রাজ্য সরকার এই নিয়োগ দুর্নীতি কাণ্ড থেকে খুব তাড়াতাড়ি নিজেকে স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখতে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করবেন। সরকার বাহাদুর নিশ্চয় আগামীতে এই শিক্ষাকে দুর্নীতিমুক্ত করতে পারবে, এটুকুই আশা ভরসা রাখি সরকার বাহাদুরের ওপর এবং আমরা সকলেই মিলে এই দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে উঠুক। তার জন্য সকলকে এবং ঈশ্বরের নিকট এটুকুটাই প্রার্থনা করি যে পশ্চিমবঙ্গ হোক দুর্নীতি মুক্ত। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।